আরে এটা কি জিনিস রে? এ জিনিস তো আগে চোখে পড়েনি। একে তো আমার বিছানায় চাই চাই। এই মেয়ে, এদিকে শোনো। বাবু, আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, সে তো বলবই, তবে তার আগে তুমি আমাকে বলো তো, তুমি কি আমাকে চেনো? আপনাকে কে না চেনে, আপনি তো আমাদের গ্রামের সব থেকে ধনী ব্যক্তি, আমাদের গ্রামের মোড়লও, আপনাকে না চিনলে হয়? আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তোমার স্বামীর নামটা কি বলো তো? আমার স্বামীর নাম পদম স্ত্রী। ও, তুমি পদর্ব? এত সুন্দর দেখতে, কিন্তু শালা একেবারে গগরে পদ্ম ফুল। আর আমি এত বড় লোক, শালা গ্রামের একজন মোড়ল, আমার ঘরে শালা একটা সুন্দর বউ। বাবু, বাবু, আপনি কি কিছু ভাবছেন? হ্যাঁ ভাবছি, পদ তো তেমন কিছু করে না, ওই টুকটাক চাষবাস করে। তা তোমার খাওয়া দাওয়া, পোশাক আশাক, মানে বলছি এসবে ওই পদ তোমার কোনো অভাব রাখেনি তো? না বাবু, ও আমাকে খুব সুখে রেখেছে। একে তো এই টপে কাজ হবে না, অন্য কোনো ভাবে ভাগে আনতে হবে। হ্যাঁ বলছি, আজ তাহলে চলি। আর হ্যাঁ, যদি কখনো কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমায় বলতে যেন কোনো দ্বিধাবোধ করবে না, কেমন? আচ্ছা বাবু। আরে এখনই কি যাবে বলছেন, একটু ঘরে চলুন, চা করে দিই, তারপরে খেয়ে নাই যাবেন। না না না, আজ থাক, অন্য কোনো দিন এসে খাবো, আজ তাহলে চলি, কেমন? আচ্ছা বাবু, ঠিক আছে। আচ্ছা বিলাস, তুমি এক কাজ করো তো, আমার সুদের খাতাটা একবার নিয়ে আসো। কেন দাদা, এমন সময় সুদের খাতা নিয়ে তুমি কি করবে? আরে দরকার আছে বলেই তো বললাম, যাও নিয়ে এসো। ঠিক আছে দাদা, নিয়ে আসছি। এই না দাদা, খাতা তো নিয়ে আসলাম, এবার বলো কি করব। আচ্ছা দেখো তো, ওই পদর কোনো সুদে টাকা নিয়ে আছে কিনা। হ্যাঁ দাদা আছে, 40,000 টাকা, আর সেটা এখন সুদে আসলে 65,000 দাঁড়িয়েছে। আচ্ছা বিশাল, তোমার কি আর আমার কাছে কাজ করতে মন চাইছে না? কেন দাদা, হঠাৎ তুমি এরকম কথা বলছো?
আচ্ছা বলবো না কেন বলো? হ্যাঁ, 40,000 টাকা নিয়ে সেই টাকা আজ সুদে আসলে একেবারে 65,000 হয়েছে, আর সেই টাকা তুমি এখনো ফেলে রেখেছো। তাহলে তোমাকে আমি কাজে রেখেছি কি জন্য? আমি সব বুঝতে পেরে গেছি দাদা, তোমাকে কিছু বলতে হবে না। আমি কালই পদককে বলবো টাকার কথা, ও 7 দিনের মধ্যে তোমার টাকা যেন ফেরত দিয়ে দেয়। নেই ঢাল। আমি কৃষ্ণকান্ত, আমি সেই দিন হব শান্ত যেই দিন ওই পদর বউ আমার ঘরে এসে বলবে, এসো আমার মধু পান করবে কৃষ্ণকান্ত। আরে এই তো পদদা, ভালোই হলো দেখা হয়ে গেল, আমি তোমার বাড়ির দিকেই যাচ্ছিলাম। আচ্ছা পদদা, তুমি কি চাও বলো তো আমি আমার মা বাবা বাচ্চাকে নিয়ে না খেয়ে থাকি? কি হয়েছিল ভাই, আর আমি কেন চাইবো যে তুই তোর মা বাবা বউ বাচ্চা নিয়ে না খেয়ে থাকিস? আরে তুমি সেটাই তো চাইছো, মৌলের থেকে যে তুমি 40,000 টাকা ধার নিয়েছো সেটা তো সুদে আসলে 65,000 দাঁড়িয়েছে, আর তুমি সেটাকে শোধও দিচ্ছ না। মৌল আমাকে বলেছে তোমার থেকে সেই টাকা তুলতে, আর না হলে আমার কাছ থেকে বাদ দিয়ে দেবে। ভাই তুই আমাকে একটা মাস সময় দে, আমি ফসলটা বেচে তোর সব টাকা দিয়ে দেবো। দেখো দাদা, আমার কিছু করার নেই, যেখান থেকে পারো যেভাবে পারো 7 দিনের মধ্যে টাকাটা আমাকে ব্যবস্থা করে দিতে হবে। 7 দিনের মধ্যে এতগুলো টাকা আমি কোথায় পাবো? পাটটা বিক্রি না করলে তো আমি টাকা দিতে পারবো না। আমি অত কথা কিছু শুনতে যাবো না, তুমি পাট বিক্রি করবে না বাড়ি বিক্রি করবে সেটা তোমার ব্যাপার, 7 দিনের মধ্যে টাকাটা আমার চাই। আর এখন আমার কাজ আছে, আমি চলি। আর হ্যাঁ, সময়টা ভালো করে মনে রাখবে, 7 দিন। কি হলো আজ লোকটার, কোনো কথা না বলে চুপচাপ নিয়ে চলে গেল, আর মুখটাও দেখলাম কেমন শুকনো শুকনো লাগছে। যাই তো শুনে দেখি কি হয়েছে। কি হয়েছে গো তোমার, তখন দেখলাম চুপচাপ ঘরে চলে এলে, মুখটাও কেমন শুকনো শুকনো লাগছে। তেমন কিছু হয়নি, সত্যি করে বলো না কি হয়েছে। আসলে
কিছুক্ষণ আগে বিলাস এসেছিল আমার কাছে, সেই মোড়ের থেকে 40,000 টাকা নিয়েছিলাম না কৃষ্ণকান্ত মোড়ের থেকে, তো সেটাই নাকি সুদে আসলে এখন 65,000 হয়েছে, আর সেটা 7 দিনের মধ্যে ফেরত চেয়েছে। তুমি তো তাহলে কিছুদিন সময় চেয়ে নিতে পারতে। সময় আমি চেয়েছিলাম কিন্তু কোনো কথাই শুনল না। আচ্ছা তাহলে কি আমি একবার কৃষ্ণকান্ত বাবুর কাছে যাব, যদি উনি আমাদের কিছুদিন একটু সময় দিয়ে দেন? তুমি যাবে? আর তোমার কথা কি ওই কৃষ্ণকান্ত বাবু শুনবে? শুনবে না কেন গো, এই তো কিছুদিন আগে আমার ওনার সাথে দেখা হলো, তখন উনি বললেন যে যদি আমাদের কিছু দরকার হয় ওনাকে নির্দ্বিধায় জানাবে। ঠিক আছে যাও গিয়ে দেখো কি বলে। আচ্ছা যাব, এখন তুমি আর কোনো চিন্তা করো না, তুমি যাও স্নান সেরে আসো আর আমি ভাত দিয়ে দিচ্ছি, তুমি খেয়ে নেবে, যাও। আচ্ছা ঠিক আছে, তুমি ভাতটা রেডি করো। হ্যাঁ আমি স্নানটা সেরে আসছি। ঠিক আছে। কৃষ্ণকান্ত বাবু! আরে পদর বৌজি, এসো 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 ভেতরে এসো। দাঁড়িয়ে কেন, বসো। তা বলছি পদর বউ, হঠাৎ আমার কাছে কি মনে করে? বলছি যে আপনি যে আমাদের কাছে এই টাকাগুলো পাবেন, যদি সেই টাকাগুলো ফেরত দেওয়ার জন্য আরেকটু সময় দিতেন। এই ব্যাপার? হ্যাঁ আরে তোমার যখন মন চাইবে তুমি তখনই, ঠিক আছে? বলছি তুমি চাইলে টাকাটা নাও দিতে পারো, আর তার বদলে তুমি যদি আমার একটা সামান্য কথা রাখো তাহলেই হবে। কি কথা বলুন না, আপনি আমার জন্য এত করলেন, আপনার একটা সামান্য কথা আমি রাখতে পারবো না? না না তেমন কিছু নয়, মানে আমার এই বিছানাটাকে তুমি শুধু একটুখানির জন্য যদি গরম করে দাও। এবার আমি বুঝতে পারছি টাকার জন্য এত কেন প্রেশার দেওয়া হচ্ছে, আপনার টাকা না আপনি 7 দিনের মধ্যে পেয়ে যাবেন, এখন আমি চলি। এরপর থেকে না অন্য কোনো বইয়ে শাড়ির আঁচল ধরার আগে না আজকের চটটা মনে রাখবেন। আপনি কি ভেবেছেন আর 5টা বইয়ের মতো আপনি টাকার জন্য প্রেশার দেবেন আর আমি আপনার সাথে শুয়ে পড়বো? একটা কথা ভালো করে মনে রাখবেন, আমরা গরিব হতে পারি কিন্তু সম্মান বিক্রি করে চলি চলি। চলে গেল।